আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমিস ব্লগের সবাইকে স্বাগত। চলে এসেছি ভীষণ পুষ্টিকর একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কবুতরের মাংসের ঝোল। ভিউয়ার্স, কবুতরের মাংস খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার, আমরা বাচ্চাদের বিশেষ করে এটি খাওয়াই, তাহলে পুষ্টি ঘাটতি অনেকটাই পূরণ হয়ে যাবে। তো ভিউয়ার্স, চলুন আমি কিভাবে কবুতরের মাংসের ঝোল তৈরি করেছি দেখে নিন আমার পুরো রেসিপিটি। ভিউয়ার্স, কবুতরের মাংসের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এলাচ ও দারচিনি, এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও আলু। ভিউয়ার্স, আমি আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে কবুতরের মাংসের সাথে সমানভাবে মিশে যায় এই জন্য। এবার পেঁয়াজটা বাদামি রং হওয়া পর্যন্ত এভাবেই নাড়তে থাকি। পেঁয়াজ বাদামি রং হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দিচ্ছি অল্প পানি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা ও রসুন বাটা 1 চা চামচ, হলুদ মরিচ ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে ও গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি কবুতরের মাংস। দেখুন ভিউয়ার্স, আমি এখানে 5টা কবুতরের মাংস নিয়েছি, এটা হচ্ছে বুকের অংশ এবং পাখনার অংশ আমি একসাথেই রেখেছি, এবং এটা হচ্ছে রান আর থান একসাথেই রেখেছি, কারণ যেহেতু কবুতর অনেক ছোট আমি রান থান এবং পাখনা বুক একসাথেই রাখি, আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন। এবার এই কবুতরের মাংস খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি আমি ঝোলের পানি। ঢাকনা ঢেকে দিচ্ছি, ফিরে আসছি বলক উঠলে। মাংসে বলক চলে এসেছে, এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি, 2-3টা কাঁচামরিচ দিয়েছি, কারণ যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য রান্না করেছি, আপনারা দেখেছেন আমি মাত্র 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, খুব একটা কালার হয়নি, কিন্তু এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার। এবার হাই হিটে কুক করে নিচ্ছি 2 মিনিট, তারপর নামিয়ে ফেলব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার কবুতরের মাংসের ঝোল। এই ঝোলটা খুবই উপকারী ভিউয়ার্স, অবশ্যই বাচ্চা বয়স্ক বা যেই খান না কেন পুরো ঝোলটা কিন্তু খেয়ে নেবেন, কারণ মাংসের সমস্ত পুষ্টিটাই কিন্তু এই ঝোলের ভেতরে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।